কিছুদিন আগে কিয়ারা শেষ করেছেন তার নতুন ছবির শুটিং, আর সেই শুটিং শেষ হওয়ার পরে পরেই কিয়ারা এবং সিদ্ধার্থ পাড়ি দিয়েছিলেন একটি বিদেশ সফরে। যদিও কোথায় তারা যাচ্ছেন সেটা কিন্তু কোনোভাবেই খোলসা করেননি, বাট ইয়েস, সোর্সেসের কথা থেকে আমরা জানতে পেরেছি যে তারা দুজনে কিন্তু জাপানে সময় কাটাচ্ছেন, আর সেখান থেকে একটি ছবি বেশ ভাইরাল হয়ে গিয়েছিল। সেই ছবিতে দেখা যাচ্ছে তারা দুজনেই একটি কমফি আউটফিট পরে হাতে প্রচুর শপিংয়ের ব্যাগ নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে, অ্যান্ড সেই ছবি হয়েছিল ভাইরাল। যদিও তাদের যদি ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকিঝুঁকি মারা যায় সেখানে কিন্তু কোনোভাবেই কোনো কিছুর উল্লেখ ছিল না তারা এই সময়তে কোথায় রয়েছে এবং কি করছেন। এই যে পার্টিকুলার কমফি আউটফিট পরে তারা সামনে এসছেন সেখানে শুধু দেখা যাচ্ছে যে একটি ব্লু কালারের ট্র্যাক আউটফিট পরে আছেন সিদ্ধার্থ এবং হোয়াইট কালারের একটি কমফি আউটফিট পরে রয়েছেন কিয়ারা, আর হাতে রয়েছে প্রচুর ব্যাগ। আর ইতিমধ্যেই কিন্তু তারা মুম্বাইতে ফিরে এসছেন। তাদের কি তাহলে এটা হানিমুন ছিল? মানে বলা যেতেই পারে এটা কি তাদের হানিমুন, কারণ এই বছরই শুরুর দিকেই তারা দুজনে বিয়ে করেন, আর সেই বিয়েও হয়েছিল বেশ রাগঢাক মেনেই। আর সেই বিয়ের পরে এবার একটুখানি কাজের থেকে ছুটি পাওয়ার ফলে যেটা হয়েছে তারা জাপানে ঘুরতে গিয়েছিলেন, অ্যান্ড সেই জাপান থেকে এবার তারা ফিরলেন। যদিও জাপানে যাওয়াটা বেশ অন্যরকম, কারণ বলিউড তারকারা মুখ থেকে এটা শোনা যায় না তারা জাপানে ঘুরতে গিয়েছেন, বেশ অনেক সময়ই তারা দুবাইতে যান লেজার টাইম কাটানোর জন্য, বাট জাপান একটু আউট অফ দ্য বক্স, বাট ইয়েস, দেয়ার চয়েস আফটার অল। তো সেখানে তারা গিয়েছেন, আর এবার তারা মুম্বাইতে ফিরলেন, প্যাপসদের মুখোমুখি হলেন, এবং প্যাপসদের মুখোমুখি হওয়ার দরুন যেটা হয়েছে যে তারা এক্স্যাক্টলি কী পরেছেন সেই ছবিও সামনে এসছেন। দেখতেই পাচ্ছেন কিয়ারা একটা হোয়াইট কালার আউটফিট পরেছে, আবারও সিদ্ধার্থ পরেছে একটা বেশ কমফি আউটফিট, একটা ব্ল্যাক কালারের টিজ এবং ট্রাউজার, তার উপরে একটা লুজ ফিটের জ্যাকেট। এবং সিদ্ধার্থের এই যে পার্টিকুলার হেয়ার কাটটা, যে চুলটা সামনের দিকে বেশ বড় বড়, কেউ কেউ বলছে তাহলে কি এটা তেরে নাম টু এর জন্যই কি তার তৈয়ারি চলছে, সেই কারণেই কি এত বড় বড় চুল? যদিও কোনো কিছুর উত্তর তারা কেউই দেননি, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে যেই ছবি ভাইরাল সেটা হচ্ছে যে হানিমুন থেকে ফিরলেন সিড এবং কিয়ারা দা ওভার জাপান থেকে। কে কাকে কী গিফট করলেন সেটা যদিও এখনও জানা যায়নি, বাট ইয়েস, এই মুহূর্তে দাঁড়িয়ে আপাতত তাদের এই পার্টিকুলার ভিডিওটা একটুখানি আমরা এনজয় করি। ২০২১ সালে দুজনের প্রেমে পড়েন দুজনেই শেরশাহ ছবির শুটিং থেকে, তারপর বিয়ে। সিদ্ধার্থের প্রথম ওয়েব সিরিজ ইন্ডিয়ান পুলিশ ফোর্সে দেখা যাবে, এবং এটাই বলার যে সিদ্ধার্থ প্রথমবার ওয়েব সিরিজে দেখা যেতে চলেছে বা দেখা যাবে তাকে। সেখানে তিনি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন, তাহলে বোঝাই যাচ্ছে বেশ এখন জমিয়ে জমজমাট তাদের জীবন। একদিকে প্রেম চলছে, বিয়ে হয়ে গিয়েছে, হানিমুন থেকে ফিরেছেন কিয়ারা, নিজের শুটিং শেষ করে ফেলেছেন ছবির, আবার অ্যাট দ্য সেম টাইম ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন হার্টথ্রব শরদ মালহোত্রা। এরকম নানান বলিউডের আপডেটস, এন্টারটেইনমেন্টের আপডেটস পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখতে হবে শুধুমাত্র আজ থাক বাংলার ইউটিউব চ্যানেলে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল বাটনটা প্রেস করে দিন।